নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আলোচনা করব প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনচরিত বিষয়ে। তার কথাতেই শুরু করব আজকের আলোচনা। তখন লিখতে আরম্ভ করার ইচ্ছা ছিল না, বিজ্ঞানের প্রেমে হাবুডুবু খাচ্ছি, লিখতে শিখে লেখক হবার স্বাদ কবে জেগেছিল মনে নেই। বোধহয় ছেলেবেলাতেই লুকিয়ে লুকিয়ে যখন নিষিদ্ধ বই পড়তাম, তখন 12-13 বছর বয়সের মধ্যে বিষবৃক্ষ গোড়া চরিত্রহীন পড়া হয়ে গিয়েছে। আর সে কি পড়া, এরকম একখানা বই পড়তাম আর তার ধাক্কা সামলাতে সামলাতে 3-4 দিন মাঠে ঘাটে গাছে গাছে নৌকায় নৌকায় হাট বাজারে মেলায় ঘুরে আর হইচই মারামারি করে কাটিয়ে তবে সামলে উঠতাম। বড় ঈর্ষা হতো বই যারা লেখেন তাঁদের ওপর। হয়তো সেই ঈর্ষার মধ্যেই লুকিয়েছিল একদিন লেখক হবার চেষ্টা করার স্বাদ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার শ্রদ্ধা ছিল, কিন্তু তিনি কাবুলিওয়ালা গল্পের সমালোচনা করেছেন তার নিজের লেখা প্রবন্ধে। অন্যায় আর গোড়ামিকে আঘাত করার জন্য কথাকার শরৎচন্দ্রকে অসম্ভব শ্রদ্ধা করতেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক ভাবনায় শরৎচন্দ্রের কাহিনীতে পতিতা ও অসতীরা চরিত্র হয়েছে, বড় হয়ে উঠেছে তাদের মনুষ্যত্ব, অনুচিত প্রেমও হয়েছে প্রেম। তখনকার অন্য কোনো লেখক এটা পারেননি। তারপরেই তাঁর জিজ্ঞাসা, সাহিত্যে বাস্তবতা আসে না কেন, সাধারণ মানুষ ঠাঁই পায় না কেন, মানুষ হয় ভালো নয় মন্দ হয়, ভালো মন্দ মেশানো হয় না কেন। শরৎচন্দ্রের চরিত্রগুলিও হৃদয় সর্বস্ব কেন, হৃদয়াবেগ কেন সব কিছু নিয়ন্ত্রণ করে মধ্যবিত্তের হৃদয়। মানিক বন্দ্যোপাধ্যায় ঢাকার বিক্রমপুরের মালপাদিয়াতে জন্মগ্রহণ করেন, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তার পিতা সাঁওতাল পরগনার সেটেলমেন্ট বিভাগের কর্মচারী ছিলেন, তার নাম ছিল হরিহর, মায়ের নাম ছিল নীরজা সুন্দরী। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম প্রবোধ কুমার, মানিক তাঁর ডাক নাম। পিতার সরকারি চাকরির জন্য বাংলা ও বিহারের বহু অঞ্চলে তাঁর বাল্যকাল কেটেছে। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে ISC পাশ করে অঙ্কে অনার্স নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় 1928 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প অতসীমামী প্রকাশিত হয়। এই গল্প সাহিত্য জগতে সাড়া জাগিয়ে তোলে। তাঁর উপন্যাস দিবারাত্রির কাব্য তাঁর 21 বছর বয়সের রচনা। চরম দারিদ্র্যের মধ্যে থেকেও সাহিত্যকর্মকেই জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে গ্রহণ করেন। প্রথম জীবনে 2-3 বছর মাত্র চাকরি করতে পেরেছিলেন। 1935 খ্রিস্টাব্দে তাঁর প্রথম উপন্যাস জননী প্রকাশিত হয়। তাঁর শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে পুতুল নাচের ইতিকথা ও পদ্মা নদীর মাঝি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। নানা কারণে প্রচণ্ড অর্থাভাব দেখা দিলে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সাহিত্যিক বৃত্তির ব্যবস্থা করেন। তাঁর শেষ উপন্যাস মাসুল
তাঁর সম্বন্ধে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, আধুনিক আত্মশক্তির সমস্ত দুর্বোধ্যতা ও চিত্তবিক্ষেপের সমগ্র ঘূর্ণাবেগ তাঁহার উপন্যাসে বিধৃত। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ও সিগমুন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ বাংলার অতি তাচ্ছন্ন জীবনচর্চায় যতখানি শিল্পসম্মতভাবে রূপায়িত হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তার চরম সীমায় পৌঁছেছে। তাঁর 50টির অধিক উপন্যাস, বহু গল্প ও কবিতা সংকলন প্রকাশিত হয়েছে। মান মন্দিরের প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল এবং ভারত সরকারের আবহ বিভাগের প্রধান সুধাংশু কুমার তাঁর অগ্রজ। 28 মে 1936 পদ্মানদীর মাঝি গ্রন্থাকারে আত্মপ্রকাশ করে। এই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, নদীতে শুধু জলের স্রোত, জলে স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ, এই প্রবাহ রসিক মানুষে কত বড় সত্য হয়ে আছে উপন্যাসের বাংলা ভাষায় 40তম মুদ্রণ তার প্রমাণ। পদ্মানদীর মাঝি অনূদিত হয়েছে বেশ কয়েকটি ভারতীয় ভাষা ছাড়া ইংরেজি, রুশ, হাঙ্গেরি, ডাচ, স্লোভাক ও জার্মান প্রভৃতি ভাষায়। উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে 1992 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় দারিদ্র্যের সঙ্গে, অভাবের সঙ্গে লড়াই করতে করতে চলে গেছেন। অনেক অভিমানে মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন, শ্রেণী সম্পর্ক, শ্রেণী বিচ্যুতি, শ্রেণী সংগ্রামে অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আমি যা বলিনি তাই আমার বক্তব্য বলে এবং আমি যা বলেছি সেটা বিকৃত করে উপস্থিত করেছেন অনেকেই, তাই কি যথেষ্ট ছিল না এ ব্যক্তিগত মিথ্যা আক্রমণ কেন? মানিক বন্দ্যোপাধ্যায় বাংলার সেরা কথাসাহিত্যিক। তার প্রকৃত সম্মান তার জীবদ্দশাতে আমরা দিতে পারিনি, কিন্তু তার সাহিত্য সমাদৃত হয়েছে মানুষের মধ্যে। ভদ্র সমাজের বিকার ও কৃত্রিমতা থেকে মুক্ত চাষি, মজুর, মাঝি, মাল্লা, হাড়ি, বাগদিদের রুক্ষ, কঠোর, সংস্কারাচ্ছন্ন বিচিত্র জীবন কেন অবহেলিত হয়ে থাকে? কেন এই বিরাট মানবতা যে একটা অকথ্য অনিয়মের প্রতীক হয়ে আছে মানুষের জগতে সাহিত্যের স্থান পায় না? এই ভাবনা থেকেই তার লেখা। এখানেই তিনি অন্যদের থেকে ব্যতিক্রম। তিনি আমাদের সম্পর্ক, সমাজ, ভাবনাকে তার কলমের ডগায় ফালাফালা করে দিয়েছেন এবং তিনি যেভাবে বিশ্লেষণ করেছেন তা এক কথায় অনন্য। প্রণাম জানাই মানিক বন্দ্যোপাধ্যায়কে, প্রণাম জানাই তার সাহিত্য সৃষ্টিকে। নমস্কার, শেষ করছি আজকের অনুষ্ঠান।